আছো, আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি নবম দশম শ্রেণীর কেমিস্ট্রির চ্যাপ্টার 3 নিয়ে আলোচনা করব। তো এর আগের ভিডিওতে আমরা কি পড়েছিলাম, এর আগের ভিডিওতে আমরা পড়েছিলাম যে ভর সংখ্যা সম্পর্কে আলোচনা করেছিলাম, তারপরে পারমাণবিক সংখ্যা এবং যে আমাদের বিভিন্ন পরমাণুর ভিতরে যে কণাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো আজকের এই ভিডিওতে আমরা পরমাণুর মডেল নিয়ে আলোচনা করব। সেখানে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল পড়ব এবং রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা সম্পর্কে জানব। আর তার আগে একটি কথা হচ্ছে, আমার ফেসবুক পেজের লিঙ্ক আমাদের এই যে ভিডিওটি দেখছো তোমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখানে গেলে ফেসবুক পেজের লিঙ্কটা পেয়ে যাবে এবং ফেসবুক পেজে যেই ভিডিওগুলো থাকবে এবং সেই ভিডিওগুলো কিন্তু ইউটিউবেও থাকছে এবং ইউটিউবের সাথে সাথে তুমি ফেসবুক পেজের মধ্যেও পেয়ে যাচ্ছ। তাহলে অবশ্যই পেজকে লাইক করবে, ফলো করবে। আর চলো এখন শুরু করি। দেখো, রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে আজকে আমরা জানবো। তো তোমাদের বইয়ের মধ্যে রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে অনেক কথা বলা আছে, তো চলো আমরা প্রথমে সেখান থেকেই শুরু করি। দেখো, প্রথমে আমাদের এটা জানতে হবে যে এটা কত সালে তিনি মানে করেছিলেন, মানে এইটাকে এই পরমাণুর গঠনটা এই সম্পর্কে তিনি এই মডেলটি কত সালে করে তৈরি করেছিলেন। তো 1911 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণু সম্পর্কে একটি মডেল প্রদান করেন। মডেলটি অনেকটা এরকম যে আমাদের নিচে এখন এটা সম্পর্কে বর্ণনা দেওয়া আছে। তো দেখো, প্রথমে কি বলেছে যে পরমাণুর একটি কেন্দ্র আছে। তোমরা জানো সকল পরমাণুর কিন্তু একটি কেন্দ্র আছে, অর্থাৎ এটা যদি একটি পরমাণু হয় এটা কিন্তু অবশ্যই একটি কেন্দ্র থাকবে। তারপরে কি বলেছে, এই কেন্দ্রের নাম নিউক্লিয়াস। তোমরা জানো যে ভিতরে যে কেন্দ্রটি আছে সেই কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে প্রোটন এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন অবস্থান করে। তোমরা কিন্তু এইসব কথা ভালোভাবে জানো যে ভিতরে হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন অবস্থান করে এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি ঘুরে ইলেকট্রন ঘুরতে থাকে। তারপরে যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর শূন্য ধরা হয়, কাজেই ইলেকট্রনের ভেতরে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের ভরই পরমাণুর ভর হিসেবে বিবেচনা করা হয়। দেখো, আপেক্ষিকভাবে আমরা কিন্তু ফার্স্টে যে এই যে ছকটি আছে এখানে কি দেখেছিলাম, দেখো আপেক্ষিক আধান আমাদের ইলেকট্রনে হচ্ছে, দেখো আপেক্ষিক ভর হচ্ছে জিরো। দেখো এখানে কি বলা হয়েছে যে আপেক্ষিক ইলেকট্রনের ভর যেহেতু শূন্য, তাই কিন্তু এই প্রোটন এবং নিউট্রনের ভরই হচ্ছে মেইনলি পরমাণুর ভর। অর্থাৎ একটি পরমাণুতে যে ভর আছে, মানে এই পরমাণুর যে ভরটা তুমি পরিমাপ করবে সেই পরমাণুর ভরটা তুমি ইলেকট্রন এবং প্রোটনের মাধ্যমে, মানে প্রোটন এবং তুমি যেই নিউট্রন আছে এই দুটোর মাধ্যমেই কিন্তু তুমি এই ভরটা নির্ণয় করবে। তারপরে বি নাম্বারে কি বলেছে, দেখো বলেছে যে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর ভেতরে বেশিরভাগ জায়গায় ফাঁকা। দেখো, নিউক্লিয়াসের ভেতরে তোমার একটি, অর্থাৎ একটি পরমাণুর ভেতরে একটি নিউক্লিয়াস থাকে, তার চারপাশে আমাদের ইলেকট্রন ঘুরে। তো দেখো, ইলেকট্রন যেহেতু ঘুরে তবুও কিন্তু এখানে অনেকটা জায়গা কিন্তু ফাঁকা রয়ে গিয়েছে। ভিতরে আছে প্রোটন এবং নিউট্রন এবং বাইরে আছে ইলেকট্রন, আর বেশিরভাগ জায়গায় কিন্তু দেখো তুমি এদিক থেকে ফাঁকা রয়েছে। এটার কথা এখানে বলেছে যে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর ভেতরে বেশিরভাগ জায়গায় হচ্ছে ফাঁকা। তারপরে কি সি নাম্বারে, যে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলো ঘুরে, তেমনই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে। অর্থাৎ দেখো, সৌরজগতের কথা তোমরা যদি চিন্তা করো, সৌরজগতে কি আছে, আমাদের এই গ্যালাক্সির মধ্যে ভিতরে সূর্য আছে এবং সূর্যকে কেন্দ্র করে কিন্তু আমাদের যে বুধ আছে, শুক্র আছে, পৃথিবী আছে, সব কিন্তু এভাবেই কিন্তু একটার পর একটা কেন্দ্র করে ঘুরছে। তো একটা নির্দিষ্ট কক্ষপথে কিন্তু ঘুরছে। তুমি কিন্তু দেখবে না যে পৃথিবী তার কক্ষপথ থেকে বের হয়ে গিয়েছে বা অন্যান্য কোনো গ্রহ তার কক্ষপথ ছেড়ে অন্যদিকে ঘুরছে, বা তারা বৃত্তাকার পথে না ঘুরে কোনো ধরনের আঁকাবাঁকা পথে ঘুরছে, এরকম কিন্তু হচ্ছে না। তাদের কিন্তু একটি নির্দিষ্ট কক্ষপথ আছে যেটাকে কেন্দ্র করে তারা নিজেরা ঘুরতে থাকে। তো সেরকমই কিন্তু একটি পরমাণুকে কেন্দ্র, পরমাণুর ভিতরে যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিন্তু ইলেকট্রনগুলো এরকম একটি নির্দিষ্ট কক্ষপথে সবসময় ঘুরতে থাকে। তারপরে দেখি আমরা, তারপরে কি বলা হয়েছে, এতটুকু পড়েছি আমরা, কোনো পরমাণুর নিউক্লিয়াসের যে কয়টি প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরে সেই কয়টি ইলেকট্রন থাকে। এটা কিন্তু আমরা আগেই জেনে এসেছি যে পরমাণুতে প্রোটন সংখ্যা এবং নিউট্রন ইলেকট্রন সংখ্যা দুটো কিন্তু সমান হবে। অর্থাৎ কোনো পরমাণুর আমরা ইলেকট্রন সংখ্যা যেটাকে বলবো সেই পরমাণুর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যাও কিন্তু আমরা মানে ততগুলোই থাকে, অর্থাৎ প্রোটন এবং ইলেকট্রনের মান সমান থাকে, সংখ্যা সমান থাকে। যেহেতু প্রোটন এবং ইলেকট্রনের চার্জ একে অপরের সমান ও বিপরীত চিহ্নের, তাই পরমাণু সামগ্রিকভাবে চার্জ শূন্য। অর্থাৎ দেখো, ইলেকট্রনের আধান কত, মাইনাস, আর প্রোটনের আধান কত,
প্লাস। এখন এই ইলেকট্রন আর প্রোটন যখন তুমি একত্রিত করবে তখন এই প্লাসে আর মাইনাসে কাটাকাটি হয়ে যাবে, এবং প্লাসে আর মাইনাসে কাটাকাটি হওয়ার কারণেই কিন্তু এই পরমাণুর যে সামগ্রিক আধান বা সামগ্রিক চার্জ আছে সেটা কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। এই কারণেই কিন্তু মানে পরমাণুর সামগ্রিক আধান বা চার্জ শূন্য ধরা হয়। তারপরে কি বলেছে দেখো, ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন এক ধরনের আকর্ষণ বল অনুভব করে। তুমি সবসময় কিন্তু দেখবে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণ আছে বলেই কিন্তু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরতে পারছে। কোনো কিছুকে কেন্দ্র করে কখন কোনো কিছু ঘুরতে পারে? যখন সেটার মধ্যে আকর্ষণ থাকবে। যেমন ধরো সূর্যকে কেন্দ্র করে কেন পৃথিবী ঘুরছে? কেননা সূর্য এবং পৃথিবীর মধ্যে এক ধরনের আকর্ষণ বল কাজ করছে, এই জন্যই কিন্তু সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরতে পারছে। আর এটার ক্ষেত্রেও সেম হবে যে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের একটা আকর্ষণ বল আছে বলেই কিন্তু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরতে পারছে। এখন দেখো এই আকর্ষণ বল কেন্দ্রমুখী, এবং এই কেন্দ্রমুখী বলের কারণে পৃথিবী যেরকম সূর্যের চারদিকে ঘুরে ইলেকট্রন সেরকম নিউক্লিয়াসের চারদিকে ঘুরে। অর্থাৎ এই আকর্ষণটা কেন্দ্রমুখী, অর্থাৎ কেন্দ্রের দিকে যাওয়ার যে আকর্ষণ সেটাই কিন্তু বলছে কেন্দ্রমুখী আকর্ষণ বল। তো দেখো এখানে আমি যা বলেছি তাই দিয়ে কিন্তু তারাও বলেছে যে সূর্যের মানে সূর্যকে কেন্দ্র করে যেরকম পৃথিবী ঘুরছে আকর্ষণের কারণে, তেরকমভাবে কিন্তু এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরছে একটি আকর্ষণ বলের কারণে। তো এইভাবে কিন্তু আমরা রাদারফোর্ডের যে মডেলটি আছে সেই সম্পর্কে জানলাম, যে রাদারফোর্ড তার মডেলের মধ্যে এই পরমাণু সম্পর্কে কী বলেছে বা সে পরমাণু সম্পর্কে আমাদের কী ধারণা দিয়েছে। কিন্তু তার এই ধারণা দেওয়ার পরেও তার এই যে মডেলটি আছে তার মধ্যে কিন্তু সীমাবদ্ধতা রয়ে গেছে, কেননা কিছু একটা ভুল রয়ে গেছে যেটা পরবর্তীতে বিজ্ঞানীরা বের করতে পেরেছে। তো দেখো এই যে আমি তোমাদের এই মডেলটি পড়ালাম, এটা কিন্তু অবশ্যই তোমরা ফুল মুখস্থ করে রাখবে, কেননা এই মডেলটি তোমাদের কিন্তু সৃজনশীল প্রশ্নে আসে, তখন বলে যে রাদারফোর্ডের পরমাণু মডেলটি লিখো, তো তখন কিন্তু তোমার এটা পুরোটা লিখতে হবে, মুখস্থ লিখতে হবে, কোনো ধরনের এদিক ওদিকভাবে পড়বে না, নিজের ইচ্ছা মতো তো কখনো এটাকে তুমি লিখতে পারবে না, তো অবশ্যই এটাকে কিন্তু মুখস্থ করে রাখবে। আর এই সীমাবদ্ধতা অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেল, সীমাবদ্ধতা বোরের পরমাণু মডেল, তার হচ্ছে শিকার তার যে সীমাবদ্ধতা, তারপরে তার যে মডেলের সাফল্য, এই সব কিছুই কিন্তু পড়তে হবে। তো এখন চলো এখন আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলের যে সীমাবদ্ধতা আছে সে সম্পর্কে আলোচনা করব। তো দেখো এখানে বলেছে রাদারফোর্ডই সর্বপ্রথম নিউক্লিয়াস এবং ইলেকট্রনের কক্ষপথ সম্পর্কে ধারণা দেন। তিনি সর্বপ্রথম একটি গ্রহণযোগ্য পরমাণু মডেল প্রদান করলেও তার পরমাণু মডেলে কিছুটা সীমাবদ্ধ ছিল, অর্থাৎ তিনিই কিন্তু প্রথম এই পরমাণু মডেল তৈরি করেছেন, তবুও তার এই পরমাণু মডেলের মধ্যে কিন্তু কিছু সীমাবদ্ধতা ছিল। তাহলে এখন আমরা এই সীমাবদ্ধতা সম্পর্কে জানি। দেখো প্রথমেই যে বলেছে এ নাম্বারে কি বলেছে দেখো, ইলেকট্রনের কক্ষপথের আকার, ব্যাসার্ধ ও আকৃতি সম্বন্ধে কোনো ধারণা দেয়নি। অর্থাৎ আমাদের এখানে কিন্তু সেটা বলে দেয়নি যে ইলেকট্রনটা যে আছে সেটা ব্যাসার্ধ কত হবে, সেটা আকৃতি কেমন হবে, সেটা কি গোলাকার হবে নাকি চতুর্ভুজাকার হবে নাকি ত্রিভুজাকার হবে, এরকম কিছুই কিন্তু সেখানে বলে দেওয়া হয়নি। এটা হচ্ছে তার যে মডেলের ভুল বা সীমাবদ্ধতা। তারপরে কি বলেছে যে সৌরজগতের সূর্য এবং গ্রহগুলো সামগ্রিকভাবে কোনো আধান বা চার্জ নেই, কিন্তু পরমাণুতে ইলেকট্রন ও নিউক্লিয়াসের আধান বা চার্জ আছে। কাজেই চার্জহীন সূর্য এবং গ্রহগুলোর সাথে চার্জযুক্ত নিউক্লিয়াস ও ইলেকট্রনের তুলনা করা হয়েছে। কাজেই চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তুর তুলনা সঠিক নয়। অর্থাৎ দেখো যখন সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে, পৃথিবীর কিন্তু কোনো চার্জ নেই, আবার সূর্যেরও কিন্তু কোনো চার্জ নেই এখানে, কিন্তু দেখো ইলেকট্রনেরও কিন্তু চার্জ আছে, নিউক্লিয়াসেরও কিন্তু আধান বা চার্জ আছে। এখন দেখো যেহেতু সূর্যের কোনো চার্জ নেই, পৃথিবীর কোনো চার্জ নেই, এরকম একটি বস্তুর সাথে চার্জ আছে ইলেকট্রন প্রোটনের এসবের সে তুলনা করেছে, তো এটা কিন্তু তার ভুল যে সে তার একটি চার্জহীন বস্তুর সাথে সে চার্জযুক্ত বস্তুর তুলনা করেছে, এটা কিন্তু কখনো সম্ভব নয়, এটা সঠিক নয়। দেখো তারপরে একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে নিউক্লিয়াসের চারদিকে পরিভ্রমণ করছে তার কোনো ধারণা দেওয়া হয়নি। অর্থাৎ সে শুধু বলেছে যে একটি নির্দিষ্ট কক্ষপথে ঘুরবে, কিন্তু তার চারদিকে পরিভ্রমণ যে করছে সে কিভাবে করছে সেটা কিন্তু সেখানে বলে দেওয়া হয়নি। একের অধিক নিউক্লিয়াস ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে কিন্তু ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে বিভিন্নভাবে পরিভ্রমণ করছে, কিন্তু কিভাবে করছে এই ধারণা এই মডেলে কিন্তু দেওয়া হয়নি।
তারপরে দেখো ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়নের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকে, ফলে ইলেকট্রন ঘূর্ণন পথেও ছোট হতে থাকে এবং এক সময় সেটি নিউক্লিয়াসের উপর পতিত হয়, অর্থাৎ পরমাণু অস্তিত্ব বিলুপ্ত হবে বা পরমাণু স্থায়ী হবে না। কিন্তু প্রকৃতিতে সেটা ঘটে না, অর্থাৎ ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে রাদারফোর্ডের পরমাণু মডেল সঠিক নয়। অর্থাৎ দেখো ম্যাক্সওয়েল কি বলেছিল, ম্যাক্সওয়েলকে তোমরা সবাই অবশ্যই চেনো। তো দেখো ম্যাক্সওয়েল কি বলেছিল, ম্যাক্সওয়েল বলেছিল যে কোন একটি নিউক্লিয়াস এবং তার পাশে যদি ইলেকট্রন ঘুরতে থাকে, এই ইলেকট্রনটি ঘুরতে ঘুরতে এক টাইমে এটার শক্তি শেষ হতে থাকে, এরকমভাবে ঘুরতে থাকে যে এটার শক্তি শেষের পথে চলে যায় এবং তখন সেটি এইভাবে ঘুরতে 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 আবার এসে নিউক্লিয়াসের মধ্যেই পতিত হয়, অর্থাৎ পুরো পরমাণুটি বিলুপ্ত হয়ে যায়। কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেলে কিন্তু এইসব কিছু কথা বলা হয়নি, সে শুধু তো বলেছে ঘুরছে, কিন্তু এটি ঘুরে যে বিলুপ্ত হচ্ছে সেই সম্পর্কে কিন্তু সেটি বলেনি। তো এই অনুযায়ী আমরা যদি ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে আমরা যদি এটাকে দেখি, সেই অনুযায়ী কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেলটি ভুল। তো এভাবেই কিন্তু এখানে আমরা জানলাম কি রাদারফোর্ডের পরমাণু মডেলটি কি, পরমাণু মডেলে তিনি কি বলেছেন এবং সাথে আমরা তার যে সীমাবদ্ধতাগুলো ছিল সেগুলো সম্পর্কেও জানলাম। তাহলে বন্ধুরা আশা করি তোমরা এই ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে এবং আমার এই ভিডিওটি তোমার অন্য ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। আল্লাহ হাফেজ।